কমরেড মুজাফফর আহমেদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন এই পথ আমরা অনুসরণ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পরবর্তী সময়ে যেটা তৈরি হয়েছে কাকাবাবু সেই পার্টিতে যুক্ত হয়েছেন এবং মূল যে আদর্শ সমাজ পরিবর্তনের লড়াই শ্রমজীবী মানুষকে সংগঠিত করে আমাদের ভারতবর্ষে এই কাজ এখনও সম্পন্ন হয়। সুতরাং কাকাবাবু এখনও প্রাসঙ্গিক এবং তার যে আদর্শ সেই আদর্শকে পাথেয় করে আমরা আমাদের দেশে মূলত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতপাতের যে বিভাজন তার বিরুদ্ধে এবং গরিব মেহনতি মানুষের যে অধিকার তার অধিকার আদায়ের লড়াইতে মানুষকে সংগঠিত করে আমরা সমাজ কাজ করছি। এটা মুজাফফর আহমেদ আমাদের দেখিয়ে গেছেন।